তো আজকে আমরা আলোচনা করব রেজিস্টার। ওকে, তো আমরা রেজিস্টার নিয়ে আলোচনা করব। হোয়াট ইজ রেজিস্টার? তো রেজিস্টার হচ্ছে, আমরা রেজিস্টার নিয়ে আলোচনা করার আগে সবার প্রথমে আমরা একটা ইলেকট্রনিক ডিভাইসের কথা চিন্তা করি। পৃথিবীতে যত ইলেকট্রনিক ডিভাইস আছে, সেই ইলেকট্রনিক ডিভাইসগুলো অনবরত বিটের ক্যালকুলেশন করে। কার ক্যালকুলেশন করে? বিটের। এই বিটের ক্যালকুলেশন করার জন্য কি ইউজ করা হয়? প্রসেসর। ওকে, তো ইলেকট্রনিক ডিভাইসগুলো বিটের ক্যালকুলেশন করার জন্য প্রসেসরে ক্ষণস্থায়ী বা টেম্পোরারিভাবে যখন ডাটা স্টোর করে, ওকে, প্রসেসর এক ধরনের টেম্পোরারি মেমোরি ব্যবহার করে। ওকে, প্রসেসর এক ধরনের টেম্পোরারি মেমোরি ব্যবহার করে, যারা কি করে, ডাটা ডাটা স্টোর করে। আর এই টেম্পোরারি মেমোরিগুলো যখন ডাটা স্টোর করে, তখন এই টেম্পোরারি মেমোরিগুলোকে মূলত কি বলা হয়? এই টেম্পোরারি মেমোরিগুলোকে মূলত বলা হয় রেজিস্টার বলে। ওকে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইসগুলো যখন বিট ক্যালকুলেশন করে, ঠিক আছে, 0 1, এগুলো কি, যেমন বিট বলতে মূলত আমরা কি বুঝতে বলতে পারি, 0 হইতে পারে, 1 হইতে পারে, তার মানে বাইনারি বিট, ঠিক আছে। কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস কি নিয়ে কাজ করে? বাইনারি সিস্টেম নিয়ে কাজ করে। অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস এই যে বিট ক্যালকুলেশন করে, এই বিট ক্যালকুলেশন করার সময় এগুলোকে কিসের মধ্যে প্রসেস করতে হয়, ক্যালকুলেশনটা কোথায় করা হয়? প্রসেসরে। আর প্রসেসর যখন এই বিট ক্যালকুলেশনগুলো করে, সেটাকে টেম্পোরারিভাবে একটা মেমোরিতে কি করে, সংরক্ষণ করে। মেমোরিতে কি সংরক্ষণ করে? ডাটা স্টোর করে। এই যে মেমোরিগুলো টেম্পোরারিভাবে ডাটা স্টোর করে, কোথায় থাকে? সেগুলো প্রসেসরে থাকে। তাদেরকে মূলত কি বলা হয়? রেজিস্টার বলা হয়। না না, ক্যাশ মেমোরি আর রেজিস্টারের মধ্যে তফাত আছে। ক্যাশ মেমোরি আর রেজিস্টারের মধ্যে তফাত আছে, এটা আমরা পরে আলোচনা করব, ঠিক আছে। কিন্তু ক্যাশ মেমোরি আর রেজিস্টার, এ দুইটা কমপ্লিটলি আলাদা একটা জিনিস। ক্লিয়ার? ওকে, ক্যাশটা, আচ্ছা, ক্যাশ মেমোরি, CACHE, ক্যাশ মেমোরি। আমরা যদি ক্যাশ মেমোরির কথা বলি, ক্যাশ মেমোরি এমন একটা মেমোরি যেটা হচ্ছে হার্ড ড্রাইভ, যেটা হচ্ছে হার্ড ড্রাইভ, অর্থাৎ হার্ড ড্রাইভ না, সরি, যেটা হচ্ছে র্যাম, যেটা হচ্ছে র্যাম, আর হচ্ছে হলো গিয়ে র্যাম আর প্রসেসরের মধ্যে, ক্যাশ মেমোরি হচ্ছে র্যাম আর প্রসেসরের মধ্যে কি করে, ডাটার স্পিডটাকে, ডাটা ট্রান্সমিশনের রেটটাকে কি করে, ত্বরান্বিত করে, ঠিক আছে। আমি আবার বলতেছি, ক্যাশ মেমোরিটা কার মাঝখানে থাকে? র্যাম আর প্রসেসরের মাঝখানে থাকে। এই ক্যাশ মেমোরির কাজ হচ্ছে র্যাম আর প্রসেসরের মধ্যে ডাটা ট্রান্সমিশনের স্পিডটাকে কি করা, বৃদ্ধি করা। আর প্রসেসরের ভিতরে কে থাকে? রেজিস্টার থাকে। ওকে, প্রসেসরের ভিতরে কি থাকে? রেজিস্টার। তো ক্যাশ আর রেজিস্টারের মধ্যে তফাত হচ্ছে, ক্যাশ মেমোরি থাকবে হলো গিয়ে কার কার মাঝে? র্যাম আর প্রসেসরের মাঝে। সেটা কি করে? সেটা হচ্ছে র্যাম আর প্রসেসরের মধ্যে ডাটা ট্রান্সমিশনের স্পিডটাকে কি করে, বৃদ্ধি করে, ইনক্রিজ করে, ঠিক আছে। যেই যেই ইলেকট্রনিক ডিভাইসের ক্যাশিং সিস্টেম ভালো, তার ডাটা ট্রান্সমিশন রেটও কি থাকে, অনেক ভালো থাকে। আর রেজিস্টারটা কোথায় রাখা হয়? প্রসেসরের ভিতরে রাখা হয়। তাই ক্যাশ আর রেজিস্টার দুইটা কি, কমপ্লিটলি আলাদা একটা সিস্টেম। ক্যাশের কাজ হচ্ছে কি করা, ডাটা ট্রান্সমিশন বৃদ্ধি করা। আর রেজিস্টারের কাজ হচ্ছে ডাটাকে কি করা, ক্ষণস্থায়ীভাবে, ডাটাকে টেম্পোরারিভাবে স্টোর করা। ক্লিয়ার? কনফিউশন আছে? ওকে, তো আমরা আজকে রেজিস্টার নিয়ে আলোচনা করব। তো রেজিস্টারগুলো মূলত ফ্লিপ ফ্লপের মাধ্যমে তৈরি করা। রেজিস্টারগুলো কার মাধ্যমে তৈরি করা? ফ্লিপ ফ্লপ। ওকে, আসলে ফ্লিপ ফ্লপ জিনিসটা কি, লাইক এটা আমাদের একটা রেজিস্টার। যখন রেজিস্টারে আমরা একটা ডাটা এন্ট্রি করতেছি, লাইক 1,
তখন ওয়ান ডাটাটা কার মধ্যে সংরক্ষণ হচ্ছে, আর নামক একটা রেজিস্টারে। যখন ডাটা রেজিস্টারের মধ্যে যায় সেটাকে কি বলা হবে? ফ্লিপ। ওকে, আর যখন ডাটাটা বের হয়ে চলে যায় তখন এই রেজিস্টারে দেখা যাচ্ছে এইখানে ভিতরে ওয়ানটা আছে, ওয়ানটা কি হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তখন ভিতরের ভ্যালু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ঠিক আছে, তখন ডাটাটা কি হয়ে যাবে? ওকে, ফ্লিপ মানে হচ্ছে রেজিস্টারে ডাটা এন্ট্রি করা, ফ্লপ মানে রেজিস্টার থেকে ডাটাটা কি হয়ে যাওয়া, বের হয়ে যাওয়া। ওকে, ক্ষণস্থায়ী। ঠিক আছে, ক্ষণস্থায়ী। যেমন আমি যদি সিম্পল ভাবে একটা কথা বলি, আমরা যখন বাসায় আমাদের যে কোনো রান্না বান্না করা হয়, রান্না বান্না করার পর আমরা খাওয়ার আগে কি ইউজ করি? প্লেট ইউজ করি। তার মানে প্লেটটা ক্ষণস্থায়ীভাবে কি করতেছে, খাওয়াগুলোকে সংরক্ষণ করতেছে। তার মানে প্লেটগুলো কি এক একটা রেজিস্টার। ঠিক আছে, উইদাউট প্লেট ছাড়া আমরা কি করতে পারবো না, ডাটাটাকে প্রসেস করতে পারবো না। তেমনি কম্পিউটার সিস্টেম যখন ডাটা নিয়ে কাজ করে তখন সেগুলোকে কি করা হয়, কিছুক্ষণের জন্য এগুলোকে স্টোর করতে হয়। এদেরকে যদি স্টোর না করা যায় তাহলে এদেরকে নিয়ে কি করা যাবে না, কাজ করা যাবে না। তো এই সিস্টেমটা খুব ভালোভাবে বুঝার জন্য আমি একটা সিস্টেমের কথা বলি। কম্পিউটার মূলত সুইচ মেথডে কাজ করে। আচ্ছা, সুইচ মেথডটা না বলে কম্পিউটার প্যাকেট ট্রান্সমিশনের মাধ্যমে কাজ করে। প্যাকেট ট্রান্সমিশন, আসলে প্যাকেট ট্রান্সমিশন জিনিসটা কি? ওকে, কম্পিউটারে আমরা সবার প্রথমে কি করি, ইনপুট দেই। ইনপুট দেওয়ার পর সেটা কার কাছে যায়? সেটা প্রসেসরের কাছে যায়। ঠিক আছে, এই প্রসেসরটা ডাটাগুলোকে কি করে, প্রসেসরগুলো ডাটাগুলোকে প্রসেস করে। ঠিক আছে, এখন প্রসেসটা সে কেমনে করে? আমি আগেই বলছি কম্পিউটার মডিউলার বেসিসে সব কাজ করে। ওকে, মডিউলার মানে কি? মডিউলার জিনিসটা হচ্ছে আমরা যখন ভাত খাই, কেমনে ভাত খাই, টোটাল কি প্লেট সুদ্ধা মুখে নিয়ে নিয়ে অল্প অল্প করে নলা ধরে আমরা খাই না? তার মানে কোনো একটা কাজকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে নেওয়ার সিস্টেমটাকে কি বলা হয়, মডিউলার বলা হয়। ঠিক আছে, দেখা গেছে এখানে আমার একটা কাজ আছে, সেটাকে আমি দিলাম ওয়ার্ক। তো এই ওয়ার্কটাকে আমি ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করলাম, W1, W2, W3, আপ টু WN। এখানে প্রত্যেকটা W1 কি হিসাবে কাউন্ট করা হবে, মডিউলার সিস্টেম হিসেবে কি করা হবে, কাউন্ট করা হবে। তো প্রসেসর কোন সিস্টেমে কাজ করে, মডিউলার বেসিসে কাজ করে। এই মডিউলার বেসিসে কাজ করার জন্য এগুলোকে সেটা ক্ষণস্থায়ীভাবে সে R1, R2 এভাবে করে ডট ডট RN পর্যন্ত রেজিস্টারের মধ্যে কি করে, সংরক্ষণ করে। কথা কি বুঝে গেছে? ওকে, তো আমরা যদি এখানে বলি, আমরা এখানে কি নিতেছি, ডাটা নিতেছি। ডাটাগুলো প্রসেসরের মাধ্যমে কি হয়, প্রসেস হয়। প্রসেস হওয়ার পর এখানে কিছু ক্ষণস্থায়ী মেমোরি আছে, যেমন এই ক্ষণস্থায়ী মেমোরিগুলো যেমন R1 থেকে স্টার্ট করে কত পর্যন্ত আছে, RN পর্যন্ত, এদেরকে কি বলা হবে, টেম্পোরারি মেমোরি, বা এক কথায় এদেরকে কি বলা হবে, রেজিস্টার বলা হবে। ঠিক আছে, এদেরকে কি বলা হবে, রেজিস্টার। এখন আমার ডাটাটা যখন প্রসেস হচ্ছে, প্রসেস হওয়ার পর সেটা মডিউলার বেসিসে কি করা হবে, ভাগ করা হবে। তখন ডাটাটা ভাগ হয়ে কি হবে, D1, D2 এভাবে করে কি আসবে, DN পর্যন্ত ভাগ হবে। তো R1-এর জায়গায় কে যাবে, D1 কার জায়গায় চলে যাবে, D1 R1-এর কাছে চলে যাবে, D2 কার কাছে চলে যাবে, আর DN কার কাছে চলে যাবে, RN এর কাছে যাবে। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ হয়ে যাচ্ছে, এগুলো পরবর্তীতে এখানে একটা প্যানেল আছে, যে প্যানেলটার নাম হচ্ছে এক্সিকিউশন প্যানেল। ঠিক আছে, এই এক্সিকিউশন প্যানেল এই D1, D2 প্রত্যেকটা ডাটাকে সে একটার সাথে একটাকে কি করে ফেলতেছে, জয়েন করবে। এই জয়েনিং করার সিস্টেমটাকে মূলত কি বলা হয়, প্যাকেট বলা হয়। কি বলা হয়, প্যাকেট। ঠিক আছে, এই প্যাকেটটা আলটিমেটলি
আমরা কি করি, যখন এই প্যাকেটটা কমপ্লিট ভাবে কি হয়ে যায়, অ্যাটাচ করা হয়ে যায়, তখন আমরা কি দেখতে পাই, ফাইনাল আউটপুট দেখতে পাই। ঠিক আছে, ওকে। এক্সিকিউশন যখন আমরা করব, আমরা সম্পূর্ণ ডাটাটাকে চাই। যেমন এক্সিকিউশনটা কি, আমি এখানে ইনপুট হিসেবে ডাটাটাকে নিছি, ডাটাটাকে প্রসেস করার পর D1 D2 এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা হয়েছে, আর সেগুলোকে রেজিস্টারে ক্ষণস্থায়ীভাবে কি করা হয়েছে, সংরক্ষণ করা হয়েছে। কারণ কম্পিউটার একসাথে সব কাজ করতে পারে না, সে ডিসক্রিট মেথডে কাজ করে। ঠিক আছে, এই যে ডাটাটাকে মডিউলার বেসিসে ভাগ করে নিতেছে, এই মডিউলার সিস্টেমটাকে কি বলা হয়, ডিসক্রিট বলা হয়। ডিসক্রিট মানে হচ্ছে বিচ্ছিন্ন করে ফেলা। ডিসক্রিট মানে কি, কোনো একটা জিনিসকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করার সিস্টেমকে মূলত কি বলা হয়, ডিসক্রিট সিস্টেম বলা হয়, যেটার অপর নাম কি, মডিউলার। কথা কি বুঝে গেছে? তো যেহেতু কম্পিউটার ডিসক্রিট আর মডিউলার বেসিসে কাজ করে, সেটার জন্যই আমাদের কি ইউজ করতে হয়, টেম্পোরারি মেমোরি তথা রেজিস্টার ব্যবহার করা হয়। ঠিক আছে, আর রেজিস্টারগুলোকে কি দ্বারা তৈরি করা হয়, ফ্লিপ ফ্লপ দ্বারা। যখন রেজিস্টারে ডাটা এন্ট্রি হবে, ওকে, ডাটা এন্ট্রি ইন রেজিস্টার, ঠিক আছে, এটাকে কি বলা হবে, ফ্লিপ। ঠিক আছে, আর যখন রেজিস্টার থেকে, ডাটা কি হবে, আউট হয়ে যাবে, সেটাকে মূলত কি বলা হবে, ফ্লপ। তার মানে ফ্লিপ ফ্লপ। ঠিক আছে, এই ফ্লিপ ফ্লপ দুটোটাকে একত্রে কি বলা হয়, ফ্লপ। ওকে, ফ্লিপ মিন্স হচ্ছে রেজিস্টারে ডাটা এন্ট্রি, ফ্লপ মিন্স রেজিস্টার থেকে ডাটাটা কি হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে। আর এই ফ্লিপ ফ্লপটা মূলত তৈরি করা হয় ন্যান্ড গেট দিয়ে, অথবা ন্যান্ড গেট দিয়ে অথবা নর গেট দিয়ে। এগুলো কি দিয়ে তৈরি করা হয়, ন্যান্ড আর নর দিয়ে। ঠিক আছে, আর ফ্লিপ ফ্লপের একটা বৈশিষ্ট্য হচ্ছে, ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে কখনোই সবগুলো ভ্যালু কি হইতে পারবে না, ওয়ান হইতে পারবে না। লাইক আমি ন্যান্ড আর আমি যদি ইনপুটের কথা বলি, অর্থাৎ রেজিস্টারের ক্ষেত্রে একাধিক ভ্যালু কি হইতে পারবে না, সেম হইতে পারবে না। একটা ফ্লিপ হইলে অন্যটাকে কি হইতে হবে, ফ্লপ হইতে হবে। কথা কি বুঝে গেছে, ক্লিয়ার? এখন আমরা ফ্লিপ ফ্লপের কথা যদি বলি, লাইক আমার ইনপুট হচ্ছে কি, এ আর বি, এ আর বি, আর এই ফ্লিপ ফ্লপগুলো কিসের মধ্যে ইউজ করা হয়, রেজিস্টারের মধ্যে ইউজ করা হয়। তো এই দুইটার জন্য ফার্স্টেরটা কি হবে, জিরো জিরো হবে। ঠিক আছে, ভ্যালু জিরো জিরো হলে কোনো সমস্যা নাই, কিন্তু একাধিক ভ্যালু কি হইতে পারবে না, ওয়ান হইতে পারবে না। যেমন এখানে জিরো জিরো দিলাম, এখানে কি আসবে, জিরো ওয়ান, এখানে কি আসবে, ওয়ান জিরো, এখানে কি আসবে, ওয়ান ওয়ান। এখন আমরা যদি কনসিডার করি, তাহলে এটা কি জিরো জিরো, তার মানে সিস্টেমটা এখনো কি আছে, ঠিক আছে, অপরিবর্তিত, কোনো চেঞ্জ হয় নাই। এর ভ্যালু জিরো হয়েছে, বি এর ভ্যালু কি হয়েছে, ওয়ান হয়েছে, এখানে ভ্যালুটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ওকে, এখানে ওয়ান আসছে, এখানে জিরো হয়েছে, এখানে কি হয়েছে, চেঞ্জ হয়েছে। ঠিক আছে, এর পরেরটা কি আসতেছে, ওয়ান ওয়ান। ঠিক আছে, ফার্স্ট স্টার্টিং কি ছিল, জিরো থেকে, এটা হচ্ছে আনচেঞ্জ সিস্টেম, কিন্তু ফাইনালি দুটোটা সিস্টেম কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো ফ্লিপ ফ্লপ বা রেজিস্টারের ক্ষেত্রে কখনো দুইটা ভ্যালু একত্রে কি হইতে পারবে না, চেঞ্জ হইতে পারবে না, একটার পর আরেকটা কি হবে, চেঞ্জ হবে। কথা কি বুঝে গেছে? আমরা যদি কলামগুলোকে ক্যালকুলেশন করি, এখানে আমরা যে রোগুলোকে যদি ক্যালকুলেশন করি, ঠিক আছে, রোগুলোকে ক্যালকুলেশন করলে যে কোনো একটা ভ্যালু কি হবে, চেঞ্জ হবে। একসাথে দুইটা ভ্যালু রেজিস্টারে কি হইতে পারবে না, চেঞ্জ হইতে পারবে না। সেজন্য ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে এই এর ভ্যালুটা ওয়ান হইলে, বি এর ভ্যালুটা ওয়ান হইলে, এটাকে কি কন্ডিশন বলা হয়, রেস কন্ডিশন বলা হয়। অর্থাৎ রেজিস্টারে একই সাথে দুইটা ভ্যালু পরপর কি হইতে পারবে না, চেঞ্জ হইতে পারবে না। কথা কি বুঝে গেছে, ক্লিয়ার? জিরো জিরো হচ্ছে সিস্টেমে আমি কোনো ধরনের চেঞ্জ করি নাই,
ঠিক আছে, সিস্টেমটা আনচেঞ্জ। এখন আমরা স্টপ ওয়াচের কথা যদি চিন্তা করি, ফার্স্টে সবগুলো কি অবস্থায় থাকে? জিরো অবস্থায় থাকে। কোনো কিছু চেঞ্জ হয়েছে? একটা একটা করে কিন্তু এখানে চেঞ্জ হয়, সবগুলো কিন্তু একসাথে চেঞ্জ হয় না। ফার্স্টে সেকেন্ডের কাটাটা চেঞ্জ হয়, তারপরে কাটটা হয় মিনিটেরটা, দেন আওয়ারেরটা, একটার পর একটা কি হইতে থাকে, চেঞ্জ হইতে থাকে। কিন্তু সবগুলো কি একসাথে চেঞ্জ হয়? সাইমালটেনিয়াসলি হয়। মানে সাইমালটেনিয়াসলি কি, ডিসক্রিট মেথডে হয়, একটার পর একটা। তো রেজিস্টারের ক্ষেত্রে ডাটাগুলো কখনো একই সাথে কি হইতে পারবে না, চেঞ্জ হইতে পারবে না। ঠিক আছে, আসলে আমি রেজিস্টার নিয়ে অনেক বিস্তারিত বলতেছি, এটাতে অনেকের কনফিউশন হইতে পারে। সিম্পলভাবে রেজিস্টার বলতে আমরা বুঝবো যে একটা মেমোরি, যেটা কোথায় থাকে, কম্পিউটারের প্রসেসরের মধ্যে থাকে, যেটা ক্ষণস্থায়ীভাবে ডাটাগুলোকে কি করে, সংরক্ষণ করে। দিস ইজ রেজিস্টার। ক্লিয়ার? এটাই হচ্ছে রেজিস্টারের ডেফিনেশন। আর রেজিস্টারকে মূলত অনেক ভাগে ভাগ করা হয়, ঠিক আছে। এটা প্রত্যেকটা ডিভাইসের উপর ভিত্তি করে রেজিস্টারকে বিভিন্নভাবে ভাগ করা হয়। যেমন আমরা যদি উইন্ডোজের কথা বিবেচনা করি, আর আরেকটা জিনিস বলে রাখি, রেজিস্টার কার উপর ডিপেন্ডেন্ট, এটা কি বলা যাবে? রেজিস্টার কার উপর ডিপেন্ডেন্ট? রেজিস্টার সবসময় হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট। হার্ডওয়্যারের উপর কি ডিপেন্ডেন্ট? ওকে, এখন আমরা যদি ইয়ের কথা চিন্তা করি, উইন্ডোজের কথা চিন্তা করি, উইন্ডোজে মোর দেন 8টা রেজিস্টার থাকে। উইন্ডোজে 8টা রেজিস্টার থাকে। এই জন্য উইন্ডোজে যদি আমার হার্ড ড্রাইভ বা আমার যদি সি প্যানেল, সি মানে কি বলে, যে সি ড্রাইভটা যদি কমপ্লিট প্রোগ্রাম দিয়ে লোড থাকে, আমার কম্পিউটার বুটিং হইতে কি লাগে, অনেক টাইম লাগে। অপরদিকে অ্যাপেলে 18টা রেজিস্টার ইউজ করে, ঠিক আছে। এভাবে করে প্রত্যেকটা, যেমন উইন্ডোজ তার নিজস্ব একটা হার্ডওয়্যার সিস্টেম আছে, অ্যাপেল তার নিজস্ব একটা কি আছে, হার্ডওয়্যার সিস্টেম আছে। তো 8টা রেজিস্টার থাকা ভালো না, 18টা রেজিস্টার থাকা ভালো। এই জন্য অ্যাপেলকে সবচেয়ে ফাস্ট বুটিং সিস্টেম বলা হয়। অ্যাপেলের বুট করতে, বুট কি বোঝা যায়, বুট, হোয়াট ইজ বুট, BOOT, বুট। বুট বলতে মূলত বোঝায় স্টার্ট। কার স্টার্ট? কোনো ইলেকট্রনিক ডিভাইসের স্টার্টকে মূলত কি বলা হবে, কোনো ইলেকট্রনিক ডিভাইসের স্টার্টকে মূলত কি বলা হবে, বুট বলা হবে, ঠিক আছে। ওকে, তো যদি উইন্ডোজের সাথে অ্যাপেলের তুলনা করা হয়, অ্যাপেলের বুটিং সিস্টেম কি অনেক ফাস্ট, মাত্র অ্যাপেলের বুট হইতে মাত্র 3 সেকেন্ড টাইম লাগে, ঠিক আছে, 3 সেকেন্ড টাইম লাগে। অপরদিকে উইন্ডোজের বুট হইতে মিনিমাম 5 সেকেন্ড থেকে 8 সেকেন্ড লাগে, ঠিক আছে। কথা কি বুঝে গেছে? ওকে, ক্লিয়ার? তো এখন এখন সিম্পল ভাবে আমি বলি, রেজিস্টার বিভিন্ন ধরনের হইতে পারে। আর রেজিস্টার কমপ্লিটলি ডিপেন্ড করে হার্ডওয়্যার ডিপার্টমেন্টের উপর, মানে কোন কোম্পানি কিভাবে করে হার্ডওয়্যারগুলোকে কি করবে, ডিজাইন করবে। দেখা গেছে ডেল ডেল তাদের রেজিস্টারের পরিমাণ একটু বাড়ায় রাখলো, তারপরে হচ্ছে হলো গিয়ে কি আছে, এইচপি আছে, তারা এসার, তারা তাদের মতো করে তাদের রেজিস্টারগুলোকে ডিজাইন করবে। তো আমি কমন কয়েকটা রেজিস্টারের নাম লিখব, মানে আমি সহজ কথা যেটা বলতে চাই, রেজিস্টারে কিন্তু কোনো পার্টিকুলার ক্লাসিফিকেশন নাই। যেমন আমরা অন্য অনেক সময় বলি এটা 2 প্রকার, এটা 3 প্রকার, রেজিস্টারের ক্ষেত্রে এটা বলা যাবে না। কারণ এক এক কোম্পানি, এক এক ম্যানুফ্যাকচারার যারা আছে, তারা এক এক রকমভাবে রেজিস্টারগুলোকে কি করে, ডিজাইন করে, ঠিক আছে। কিন্তু কিছু কমন রেজিস্টার আছে যেগুলো সব কম্পিউটারের মধ্যে কি করা যাবে, সব ইলেকট্রনিক ডিভাইসের মধ্যে পাওয়া যায়। তার ভিতরে একটা হচ্ছে বাফার রেজিস্টার। বাফার রেজিস্টার, হোয়াট ইজ বাফার? এখন আমরা ইউটিউবে যখন কোনো ভিডিও দেখি, ওই বাফারটাকে কি বলা হয়, স্ট্রিমিং বলে। কি বলে? স্ট্রিমিং বলে। তো আমি সবার প্রথমে রেজিস্টারের ডেফিনেশন কি দিছি, যে সকল মেমোরি যারা কার মধ্যে অবস্থান করে, সিপিইউর মধ্যে বা প্রসেসরের মধ্যে অবস্থান করে, এবং যারা ক্ষণস্থায়ীভাবে তথ্যকে সংরক্ষণ করে, তাকে কি বলা হয়, রেজিস্টার বলা হয়। আর রেজিস্টারগুলোর কোনো পার্টিকুলারভাবে কি কোনো ক্লাসিফিকেশন আছে? নাই। রেজিস্টারকে কার উপর ভিত্তি করে ভাগ করা হয়, হার্ডওয়্যারের উপর ভিত্তি করে ভাগ করা হয়। তো প্রথম রেজিস্টার হিসেবে আমরা নামকরণ করতেছি কার,
বাফার রেজিস্টার। বাফার বলতে মূলত এক্স্যাক্টলি স্ট্রিমিংকে বোঝায়। বাফার বলতে মূলত কাকে বোঝায়? স্ট্রিমিংকে বোঝায়। আসলে স্ট্রিমিংটা কি? স্ট্রিমিংটা বলতে মূলত বোঝায় একটা প্রসেসরকে। একটা কাকে বোঝায়? একটা প্রসেসরকে। লাইক এই প্রসেসরটা অ্যাট এ টাইমে কয়টা ডাটাকে প্রসেস করতে পারে? একটা ডাটাকে। একটা প্রসেসর একটা ডাটাকে কি করতে পারবে? আচ্ছা, আমরা এই প্রসেসরের কথা বাদ দিয়ে আমরা এটাকে একটা টিচার ধরি। একটা টিচার ধরলাম আমরা, ঠিক আছে? টিচার অ্যাট এ টাইমে কয়টা ব্যাচকে কমপ্লিট করতে পারে, কয়টা ব্যাচকে পড়াতে পারে? একটা ব্যাচকে পড়াতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে আমার ক্যাপাসিটি, ওকে? এটা আমার হচ্ছে যে দক্ষতা, আমি অ্যাট এ টাইমে একটা ব্যাচকে পড়াতে পারবো। তো ফার্স্ট একটা ব্যাচ আমার কাছে পড়তে আসলো, আমি সেই ব্যাচটাকে খুব সুন্দরভাবে পড়ায় দিলাম, কিন্তু এটাকে মানে একটা ব্যাচ আসছে, এটাকে অলরেডি আমি কি করতেছি? প্রসেস করতেছি, ওকে? এই ব্যাচটাকে আমরা কি করতেছি? প্রসেস করতেছি। এর মাঝখানে আর একটা ব্যাচ আসলো, এটা হলো সেকেন্ড ব্যাচ। এরপরে আসলো কি? থার্ড ব্যাচ, ঠিক আছে? তার মানে এই টিচার অ্যাট এ টাইমে কয়টা ব্যাচকে প্রসেস করতে পারে? একটা ব্যাচকে প্রসেস করতে পারে। তো সে যদি একটা ব্যাচকে প্রসেস করে, তখন সে কি করতেছে? সেকেন্ড আর থার্ড ব্যাচ যেগুলোকে প্রসেস করতে পারতেছে না, তাদেরকে কি করাইতেছে? ওয়েট করাইতেছে। এই ওয়েট করানোর সিস্টেমটাকে মূলত কি বলা হয়? বাফার বলে, যার অপর নাম হচ্ছে স্ট্রিমিং। তো এই বাফার রেজিস্টারের একটা থিওরি আছে, একটা ফর্মুলা আছে। যদি ইনপুট রেট গ্রেটার দেন আউটপুট রেট হয়, ঠিক আছে? ইনপুট রেট গ্রেটার দেন কি হয়? আউটপুট রেট হয়। আচ্ছা, আউটপুট না বলে প্রসেসিং রেট দি, তাহলে আরো ভালো হবে। ইনপুট রেট গ্রেটার দেন প্রসেসিং, ইনপুট রেট গ্রেটার দেন প্রসেসিং রেট হয়, তখন ইনপুটকৃত ডাটাকে, তখন ইনপুটকৃত ডাটা, ইনপুট রেট গ্রেটার দেন যদি প্রসেসিং রেট হয়, তখন ইনপুটকৃত ডাটাকে কি করতে হয়? ওয়েট করানো হয়। এই ওয়েট করানোর সিস্টেমকে মূলত কি বলা হবে? বাফার বলা হবে, বা এটাকে কি বলা হবে? স্ট্রিমিং বলা হবে। ক্লিয়ার? কারো কনফিউশন আছে? আর এই বাফার বা স্ট্রিমিং এর কাজটা যে রেজিস্টার করে তাকেই মূলত কি বলা হয়? তাকে বলা হয় বাফার রেজিস্টার, বা সংক্ষেপে বিআর। বি ফর বাফার, আর ফর রেজিস্টার। কথা কি বুঝে গেছে? এটাকে মূলত কি বলা হয়? বাফার রেজিস্টার। এই যে আমরা ইউটিউব চ্যানেল বা বিভিন্ন জায়গায় যে লোডিং দেখি, এটা তখনই হয় যখন আমার ইনপুট রেটটা প্রসেসিং রেটের থেকে কি থাকে? বেশি থাকে। তখন ইনপুটকৃত ডাটাকে কি করতে হয়? ওয়েট করানো হয়। এই ওয়েটিং করানোর সময় আমাদেরকে কি দেখায়? একটা লোডিং এর একটা অপশন দেখায়। না 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 না, একটা জিনিস সবারই আছে যে ইন্টারনেট, ইন্টারনেট আমরা ইন্টারনেটের থ্রুতে কি করি? সব কাজ করি। ইন্টারনেট কখনো হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট থাকে না। এটা হচ্ছে, ইন্টারনেট কখনো হার্ডওয়্যারের উপর ডিপেন্ডেন্ট থাকে না, কারণ আমি গ্রামীণের নেটওয়ার্ক ইউজ করে আমার মোবাইলে কি করতেছি? ইন্টারনেট ব্রাউজ করতেছি। তার মানে আমি কার হার্ডওয়্যার ইউজ করতেছি? গ্রামীণের হার্ডওয়্যার। কথা কি বুঝে গেছে? তার মানে গ্রামীণের ডিভাইস যদি ভালো হয়, তাহলে আমি ইন্টারনেটটা কি করতে পারবো? দেখতে পারবো। মানে ইন্টারনেটে আমি সব ধরনের কাজগুলো অপারেট করতে পারবো, কিন্তু আমার পার্সোনাল ডিভাইসের উপর কি করবে না, যে কোনো ইফেক্ট হবে না, যে আমার ডিভাইসটা কম দামি দেখে, আমার ডিভাইসটার কনফিগারেশন কম দেখে যে ইন্টারনেট সেবাটা আমি ভালো মতো পাবো না, এটা কিন্তু কথা না। তার মানে ইন্টারনেট কখনো কার উপর ডিপেন্ড করে না? হার্ডওয়্যারের উপর ডিপেন্ড করে না, ঠিক আছে? ইন্টারনেট ডিপেন্ড করে যারা আমাকে ইন্টারনেট প্রোভাইড করতেছে তাদের উপর, ঠিক আছে? এখানে গ্রামীণ ফোন আমাদের কি? একটা ইন্টারনেট প্রোভাইডার। কথা কি বুঝে গেছে? ক্লিয়ার? এরপরে আর একটা খুবই ইম্পর্টেন্ট রেজিস্টার হচ্ছে শিফট রেজিস্টার। শিফট শিফট রেজিস্টার, ওকে? শিফট রেজিস্টার, শিফট জিনিসটা কি? এখন এই যে আমি স্ক্রিনের উপর একটা পয়েন্টারকে কি করতেছি, ফার্স্টে রাইট থেকে
লেফট থেকে আমি রাইটে নিচ্ছি, তো আমি এটাকে লেফট দিলাম, লেফট থেকে কোথায় নিচ্ছি, আবার রাইট থেকে কোথায় আনতেছি। ওকে, তার মানে আমি এটাকে রাইট থেকে কি করতেছি, লেফটে নিতেছি। এরপরে মাউস পয়েন্টারটাকে আমি উপর থেকে কোথায় নিতেছি, নিচে, তার মানে টপ টু বটম। ওকে, আবার নিচ থেকে আমি কোথায় নিচ্ছি, উপরে, তার মানে বটম টু টপ। তার মানে যেই রেজিস্টার ডাটাগুলোকে লেফট থেকে, অর্থাৎ যে রেজিস্টার ডাটাকে লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, তারপর টপ থেকে বটম, বটম থেকে টপে কি করতে পারবে, মুভ করতে পারবে, তাকে মূলত কি বলা হবে, শিফট রেজিস্টার, বা সংক্ষেপে কি বলা হবে, এসআর। ওকে, এস ফর শিফট, আর ফর রেজিস্টার। কথা কি বুঝে গেছে, ক্লিয়ার, কনফিউশন আছে? ওকে, শিফট রেজিস্টারের পরে আসতেছে হলো গিয়ে কাউন্টার রেজিস্টার। কাউন্টার রেজিস্টার, কাউন্টার কি, কাউন্টার কি, কাউন্টার বলতে মূলত বুঝায় যেখানে সবাই কি হইতে থাকে, সিকোয়েন্সিয়ালি ওয়েট করতে থাকে, ঠিক আছে? যেমন আমরা যদি টিকিট কাউন্টারে যাই, কাউন্টারটা কি একটা প্যানেল যেখানে সবাই হচ্ছে কি করবে, একটা কিউতে ওয়েট করবে, একজনের পর একজন ওয়েট করতে থাকবে, আর তাকে আস্তে আস্তে করে কি করা হবে, ডাটাগুলো দেওয়া হবে। যেমন টিকিটটা কি একটা ডাটা, কাউন্টারে যদি আমরা সিরিয়াল ওয়াইজ না থাকি, তার মানে কাউন্টার কি একটা লাইন যেখানে ডাটাগুলো পর্যায়ক্রমে কি করবে, সিকোয়েন্স আকারে মানে সংরক্ষিত থাকবে, একটার পর একটা কি করতে থাকবে, এক্সিকিউট হইতে থাকবে। কথা কি বুঝে গেছে? লাইক এইভাবে আমি যদি দেখাই, ফার্স্টে আমার একটা ডাটা আসলো D1, এটাকে আমি কাউন্ট হিসেবে কত দিব, এরপরে আরেকটা ডাটা আসলো সিস্টেমে D2, এটাকে কাউন্ট হিসেবে আমি কত দিব, এরপরে আমি আরেকটা ডাটা আসলো D3, এটাকে কাউন্ট হিসেবে আমি কত দিব, এভাবে করে আরেকটা ডাটা আসলো, এটাকে আমরা দিলাম কি, DN। ওকে, এটা হচ্ছে N নাম্বার। তার মানে এই যে ডাটাগুলোকে আমরা কি করতেছি, ডাটার কোয়ান্টিটিগুলোকে আমরা কাউন্ট করতেছি না, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই ডাটার কাউন্টিং করার জন্য যে রেজিস্টারগুলো ব্যবহার করা হয় তাকে মূলত কি বলা হয়, কাউন্টার। এই D1কে মূলত বলা হবে ইনস্ট্রাকশন, এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে ইনস্ট্রাকশন। ওকে, তার মানে এটা হবে আমাদের I1, এরপরেটা কি হবে, I2, এরপরেটা কি হবে, I3, আর এরপরেটা কি হবে, IN। কথা কি বুঝে গেছে? তার মানে যেই রেজিস্টার ইনস্ট্রাকশনগুলোকে কি আকারে সাজাইছি, যেমন 1 2 3 4, এগুলোকে আমরা কি আকারে সাজাইছি, একটা সিকোয়েন্স অনুযায়ী সাজাইছি, এই সাজানোর সিস্টেমটাকে মূলত কি বলা হবে, কাউন্টার। আর এই থিমটা যে রেজিস্টারে ইউজ করা হবে তাকে কি বলা হবে, ওকে, তার মানে যে রেজিস্টার ইনস্ট্রাকশন কে সিকোয়েন্স অনুসারে কি করে, সিকোয়েন্স অনুসারে সাজায়, তাকে মূলত কি বলা হবে, কাউন্টার রেজিস্টার। কথা কি বুঝে গেছে? ওকে, কারো কনফিউশন আছে এখানে? তো আমরা এই পর্যন্ত তিনটা রেজিস্টারের নাম শুনছি, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা রেজিস্টার, সেটা হচ্ছে অ্যাকুমুলেটর রেজিস্টার। অ্যাকুমুলেটর রেজিস্টারটা কি, এটা যদি আমি সিম্পল ভাবে বলি, আমরা যারা ছেলে আছি তাদেরকে যখন বাসা থেকে বলা হয় বাজার করতে যাওয়ার জন্য, তা আমরা জীবনে কেউ বাজারে করতে যাই না, ঠিক আছে? তো যারা যায় তারা খুব ভালো, তো অনেক কষ্টে পাঠানো হয়। তো ফার্স্টে, আর আমাদের যারা গার্জিয়ানরা আছে তারা যখন বাজারে আমাদেরকে পাঠায়, তখন তাদের সব কিছু অ্যাট এ টাইমে মনে থাকে না। ফার্স্টে বললো যে এখন এটা নিয়ে আসো, ফার্স্টে বললো ডাল নিয়ে আসতে, ডাল আনার পর কিছুক্ষণ পর মনে হয়েছে যে চাল আনতে হবে, এরপর কিছুক্ষণ পর বললো যে লবণ আনতে হবে। তো এরকম যদি করতে হয় একবারই তো বাজারে যায় না, বারবার যদি পাঠানো হয় তখন তো কেউ যাবে না। লাইক বাজারে যাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট রুলসটা কি, একটা লিস্ট নেওয়া, আর তার সাথে কি নেওয়া, একটা ব্যাগ নেওয়া। তো এখন আমাকে বাসা থেকে একটা লিস্ট দিছে, সেই লিস্টের মধ্যে দেওয়া আছে D1, D2, D3, আপ টু এখানে কি পর্যন্ত আছে,
ডি এন পর্যন্ত অনেকগুলো প্রোডাক্ট আছে, আর তার সাথে আমাকে কি করা হয়েছে, একটা ব্যাগ দেওয়া হয়েছে। এটা হচ্ছে লিস্ট যে আমাকে কি কি আনতে হবে, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি এন। ওকে, তো এটা হচ্ছে বাজারের একটা দোকান যেটাকে আমরা দিলাম শপ ওয়ান, এখানে বাজারের আরেকটা দোকান যেটাকে দিলাম শপ টু, এটা বাজারের আরেকটা দোকান এটাকে দিলাম শপ থ্রি, এভাবে করে আরেকটা দোকানের নাম দিলাম আমরা কি এস এন, ঠিক আছে, শপ এন। এখন শপ ওয়ানের মধ্যে আমরা ফার্স্টে কি ডাটা দেওয়া আছে, ডি ওয়ান। তো শপ ওয়ানের কাছে ডি ওয়ান নামক একটা ডাটা আছে, তো যে ইউজার আছে, ঠিক আছে, যে ইউজার আছে অর্থাৎ সেই ইউজার কি করবে, ডি ওয়ানটাকে নিবে, নেওয়ার পর কার মধ্যে রাখবে, এ ব্যাগের মধ্যে রাখবে। আবার ডি টুটা কার কাছে আছে, এস টু এর কাছে। ইউজার আবার ডি টুটাকে নিবে এবং তাকে কার কাছে পাঠাবে, ব্যাগের কাছে, ঠিক আছে। ওকে, এখানে কি আসতেছে, ডি থ্রি। এই ডি থ্রিটাকে ইউজার কার কাছ থেকে নিবে, এস থ্রি থেকে নিবে এবং তাকে কার মধ্যে পাঠাবে, ব্যাগের মধ্যে। একইভাবে ইউজার এস এন এর কাছে যাবে যেখানে কি আছে, ডি এন আছে, এবং সেটাকে কালেক্ট করে কার কাছে পাঠাবে, ব্যাগের কাছে পাঠাবে। ওকে, এখন আমরা যদি ইউজারটাকে একটা রেজিস্টার ধরি, ইউজারটাকে কি ধরি, একটা রেজিস্টার, ইউজারটাকে কি ধরি, রেজিস্টার। আর ডি ওয়ান, ডি টু, ডি থ্রি, ডি এন, এগুলো কি এক একটা ডাটা যাদেরকে কার মধ্যে রাখা হইতেছে, একটা ব্যাগের মধ্যে। তার মানে ব্যাগটা অ্যাকচুয়ালি কি করতেছে, ডি ওয়ান, ডি টু, ডি থ্রি এবং ডি এন কে কি করতেছে, কানেক্ট করতেছে। এই ব্যাগটাকে মূলত কি বলা হবে, অ্যাকুমুলেটর রেজিস্টার বলা হবে। তার মানে যেই রেজিস্টার সবগুলো ডাটার মধ্যে কি করে, সমন্বয় সাধন করে, তাকেই মূলত কি বলা হয়, অ্যাকুমুলেটর রেজিস্টার। অর্থাৎ যে রেজিস্টার ডাটাগুলোকে কি করে, ডাটাগুলোকে ইন্টিগ্রেট করে, ইন্টিগ্রেট বা বাংলায় বললে এটাকে কি বলবো, ডাটাগুলোকে সমন্বয় করে, তাকে মূলত কি বলা হয়, অ্যাকুমুলেটর রেজিস্টার। ওকে, তো আশা রাখি রেজিস্টার নিয়ে আর কারো কোনো প্রবলেম হবে না। আজকের মতো এতটুকুই, থ্যাংক ইউ।